গত তিন মাসে চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপে আক্রান্ত রোগীর সংখ্যা 600 ছাড়িয়েছে। প্রতিদিন গড়ে প্রায় 20 জন করে নতুন রোগী শনাক্ত হচ্ছে। চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজেস হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। পারভেজ, আপনি যেমনটি বলছিলেন, চট্টগ্রামে আমরা যেটি দেখতে পেয়েছি, গত সেপ্টেম্বর জুড়ে শুধু এই হাসপাতালে 100 জন রোগী চিকিৎসা নিয়েছেন। এবং হাসপাতালের যে পরিবেশ, আমরা একটু হাসপাতালের বাইরে এসেছি, ভিতরে যেহেতু মশারি দিয়ে এই রোগীগুলোকে রাখা হয়েছে, কারণ মশারির থেকে কোনো ক্রমে যদি বের হয় বা সেই রোগীকে যদি একটি মশা কামড় দেয়, সেটি যদি আবার আরেকজনকে কামড় দেয়, সেক্ষেত্রে কিন্তু আক্রান্তের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। ডাক্তাররা যেটি বলেছেন, সেপ্টেম্বর জুড়ে শুধু চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল মিলিয়ে প্রায় 600 জনের মতো রোগী ভর্তি হয়েছেন। এটি অবশ্য আগস্ট থেকেই ধীরে ধীরে এই রোগটি বৃদ্ধি পেয়েছে, এবং এর মূলত কারণ হচ্ছে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল চট্টগ্রাম জুড়ে, এবং সেটি একটি বড় কারণ। আর একটি কারণ হচ্ছে, আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং 14টি উপজেলায় যে তথ্যটি পেয়েছি, যে মশার যে ওষুধটি ছিটানো হয়, সেই ওষুধটি আগের মতো কার্যকরী না বলে আসলে অনেকে জানিয়েছেন, যে সেই ওষুধটির কারণেও মশা আসলে মরছে না, মশার যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আবার অনেকে যেটি বলছিলাম, যে থেমে থেমে যে বৃষ্টি, মাঝে মাঝে পানি জমে যাচ্ছে বিভিন্ন জায়গায়, পরিষ্কার পানিতে এটি কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে, এমন একটি তথ্য আমাদের কাছে রয়েছে। তবে সর্বশেষ যে তথ্য, চট্টগ্রামে গত এক মাস জুড়ে প্রায় 600-র মতো রোগী শনাক্ত হচ্ছে, এবং প্রতিদিনই 20-30 জন করে একটি হাসপাতালে, এই হাসপাতালে 20-25 জন, চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে 20-25 জন, এভাবে করে চট্টগ্রামের যে হাসপাতাল রয়েছে, মা ও শিশু হাসপাতাল, সেখানেও 20-25 জন, এভাবে করে প্রায় প্রতিদিন সখানেক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন। এবং শুধু এই চট্টগ্রাম মহানগরী নয়, চট্টগ্রামে যে 14টি উপজেলা রয়েছে, সেই উপজেলাও একই চিত্র, এবং সেখানেও একই রকম অবস্থা। ডেঙ্গু রোগী কিন্তু এখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এরকম একটি অবস্থার মধ্যে আসলে রয়েছে চট্টগ্রাম থেকে ডেঙ্গুর আসলে এই ছিল এখান থেকে সর্বশেষ। পারভেজ, আপনাকে ধন্যবাদ।